লক্ষীপুরের মেঘনা নদীর ভাঙন রোধে এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ভাঙন কবলিত এলাকার মানুষ। মঙ্গলবার রামগতির মুন্সিরহাটে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। বক্তারা বলেন, গত ৬ মাসে মেঘনার ভাঙনে মুন্সিরহাট এলাকার অন্তত দেড় কিলোমিটার নদীতে বিলীন হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। এই অবস্থায় জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন ভাঙন কবলিত এলাকার মানুষ।